লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যে ভেরিয়েবলের মধ্যে কিছু তিনটা কিওয়ার্ড আছে, লেট, কনস্ট এবং ভার। আজকের এপিসোডে আমি আলোচনা করব লেট, কনস্ট এবং ভার নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং গ্লোবাল স্কোপিং কী, লোকাল স্কোপিং কী। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের জন্য হবে দুর্দান্ত একটি টিউটোরিয়াল, দুর্দান্ত একটি এপিসোড। তাহলে চলুন উপভোগ করি আজকের এপিসোডটা, লেটস গো। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা হচ্ছে 3 নম্বর ক্লাসের এটাকে কপি করি, এটা কপি করে আমি জাস্ট 4 নম্বরে নিয়ে আসি আর কি। ক্লাস ফোর, এবং এই এটাকেই আমি ওপেন করব। জাস্ট ধরে এখানে ড্রাগ করে ছেড়ে দিই। আচ্ছা, এখন আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করলাম। এটাকে ওপেন করলাম। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল লেখার সিস্টেমটা কি, আমি সিস্টেম বলতেছি। ফার্স্টে ভেরিয়েবলের মধ্যে কি কি থাকতে, মানে ভেরিয়েবলের যে নামটা, নামটার মধ্যে কি কি থাকতে পারে, তো অবশ্যই ভেরিয়েবলটা শুরু হবে মানে মানে নাম্বার দিয়ে, না সরি, নাম্বার দিয়ে না, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। যদি সাপোজ এখানে দিলাম যে, অথবা নাম দিলাম এখানে নায়িকা, নায়িকা নাম দিলাম, ধরেন নায়িকা ময়ূরী। ওকে, এখন এটা কি দেখা যাবে এখানে? দেখা যাবে না, দেখা যাবে তখনই যদি আমরা কি করি এখানে, আচ্ছা আমরা কনসোল লক করি তাহলে দেখতে সুবিধা হবে। এটা তখনই দেখা যাবে যখন আমি, আচ্ছা এখানে লক করলেই কিন্তু দেখা যায়, যদি আমরা এই এর সুবিধা একটা ভিজুয়াল কোড স্টুডিও LOG লক লিখলেই, এন্টার দিলেই চলে আসে এটা। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি, নায়িকা ময়ূরী। আচ্ছা খুব ভালো, এখন আমি চাচ্ছি কি যে এখানে কি এই মানে ভেরিয়েবলের নামটা কীভাবে লেখা যায় এবং কী লিখলে হয়। আচ্ছা, এই নামের আগে একটা শর্ত, মানে সবচেয়ে বড় শর্ত, এখানে আগে কোনো নাম্বার ইউজ করা যাবে না, সরি নামের আগে কোনো নাম্বার দেওয়া যাবে না, নাম্বার দিলে এটা ইরোর দেখা যাচ্ছে, ইরোর দেখা যাচ্ছে। নামের আগে কোনো এরকম সাইন দেওয়া যাবে না, নামের আগে আর দেওয়া যাবে না, এই নামটা কোনো কিওয়ার্ড হওয়া যাবে না। যেমন আমরা আমরা আগে আগে দেখছিলাম লাস্ট এপিসোডে যে এখানে লেট, কনস্ট এবং ভার, এই তিন হচ্ছে কিওয়ার্ড, এই তিন নাম দিয়ে কোনো সময় ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। যদি আমরা এখানে নায়িকা না দিয়ে ভার দিতাম তাহলে এটা ইরোর আসতো, আমরা যদি কনস্ট দিতাম তারপরে ইরোর আসতো, আমরা যদি লেট দিতাম তাহলেও ইরোর আসতো, এ হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে এখানে আসলে অন্য কথা বলছে, বলছে যে নায়িকাটা ডিফাইন করা নাই, ঠিক আছে এখানে চলে আসছে আবার, কিন্তু এটা করা যাবে না আর কি। আবার এটা কি করা যায়, করা যাচ্ছে না এখানে, এটাও ভেরিয়েবলও করা যাবে না। আর সেখানে আবার বলছে যে মিসিং ভেরিয়েবল নেম, আমরা যদি এখানে দিয়ে দিই এটা বাদ দিলাম, এখানে কিন্তু ইরোর আসে, এটা দিলেও ইরোর আসে, এটা যদি দেই তাহলেও কিন্তু ইরোর আসছে, মানে সবগুলাতে ইরোর আসছে। কারণ হচ্ছে এটা
এই এই কিওয়ার্ড ইউজ করা যাবে না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। আর ভেরিয়েবলের নামটা অবশ্যই নাম্বার দিয়ে শুরু করা যাবে না, কোনো সিম্বল দিয়ে শুরু করা যাবে না। কিন্তু আপনি ইচ্ছা করলে নামের শুরু করার আগে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, এটা নিবে, বা আপনি মাঝখানেও আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। আচ্ছা, ভেরিয়েবলটা অবশ্যই কেস সেন্সিটিভ। আমি সাপোজ এখানে দিলাম যে যে অনন্ত জলিল, ধরেন দিলাম নায়িকা না নায়ক হবে, আচ্ছা নায়িকাই থাকলো, সমস্যা নেই। ধরেন অনন্ত জলিল, এখন আমি যদি এখানে নায়িকা নেম এরকম দিয়ে দিলাম, আমি যদি এটাকে ডিক্লার করতে চাই, এখানে একটু খেয়াল করেন যে এখানে কিন্তু এনটা মানে ক্যাপিটাল লেটার। ওকে, এখন যদি আমি লক করি, আমি যদি এটা দিয়ে দেই, সুন্দর চলে আসে অনন্ত জলিল, কিন্তু আমি যদি এনটা যদি আমি স্মল লেটার দিই তাহলে কিন্তু হবে না, এটা মানে ইরর দিবে, এটা আসবে না। এই জন্য জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ভেরিয়েবলের যে নামগুলো আছে এগুলা অবশ্যই খুব মানে সাবধানতা অবলম্বন করে লিখতে হবে। আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস, এর আগের পর্বে বলছিলাম তিনটা জিনিস, লেট, কনস্ট এবং ভার, এই তিনটা আসলে কী এবং কেন কী কেন ইউজ করা হয় এবং কোথায় ইউজ করা হয়। হ্যাঁ, এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে এখানে লেট ইউজ করা যায়, এখানে কনস্ট ইউজ করা যায়, এখানে ভার ইউজ করা যায়। তাহলে তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়, তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, পার্থক্যটা হচ্ছে স্কোপ অনুযায়ী পার্থক্য হয়। স্কোপ জিনিসটা কি, দুইটা স্কোপ আছে, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, একটা হচ্ছে লোকাল স্কোপ। তাহলে গ্লোবাল স্কোপ কি এবং লোকাল স্কোপ কি? সাপোজ আমি দিলাম যে আসলে ভেরিয়েবলের নামগুলো মাথায় আসছে না, তো যাই হোক আমি সাপোজ দিলাম এ, লেট দিলাম, দিলাম ফল, দিলাম আপেল। ওকে, এখন তারপরে দিলাম কনস্ট, দিলাম যে হচ্ছে পাখি, পাখি ধরলাম বাদুর। ওকে, তারপর ভেরিয়েবল দিলাম নদী, এখানে নাম দিলাম ধরেন যমুনা। ওকে, তিনটা ভেরিয়েবল নিলাম আমি, এখন তিনের মধ্যে পার্থক্যটা দেখাবো। আমি যদি প্রথমে আমি একটা এরকম করে স্কোপ নেই, স্কোপ বলতে স্কোপ বোঝায় কি, এই আপনার কালি ব্র্যাকেট, এখানে এটা নর্মালি আমরা জানি ইফেলসের মধ্যেও থাকে, আমরা ফাংশনের মধ্যেও থাকে। তো যাই হোক, আমরা যদি এর মধ্যে গিয়ে লক করি, কনসোল লক করি, সাপোজ ফল দেখা যাচ্ছে আপেল, আমরা যদি বলি পাখি তাও দেখা যাচ্ছে বাদুর, আমরা যদি দিই নদী দেখা যাচ্ছে যমুনা, বাস খুব সুন্দর। আমরা এরকম ব্র্যাকেটের মধ্যে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আমি জাস্ট দুই সাইডে রাখছি, তাই এটা কিন্তু আসলে এরকম দেখা যাচ্ছে। এখন তিনটা জিনিস মানে তিনটা ভেরিয়েবলই সুন্দর মতো দেখা যাচ্ছে, তার মানে এই তিনটা যেহেতু এখানে আছে, এইখানে যেহেতু আছে, মানে দুনিয়ার যে কোনো জায়গায় এই তিনটা ভেরিয়েবল কাজ করবে, দুনিয়ার যে কোনো জায়গায় বলতে কি এই লেখার আর কি, এটা ব্লক, এই ব্লকের মধ্যে আর কি, ব্লকের ভিতরে বাহিরে সব জায়গায় কাজ করবে। দ্যাট মিন্স এটা হচ্ছে গ্লোবাল স্কোপে আছে, গ্লোবাল স্কোপে আছে। কিন্তু আমরা যদি এই তিনটাকে একটু ভিতরে নিয়ে আসি, মানে স্কোপের ভিতরে নিয়ে আসি, ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি, এখন যদি আমি বাইরে গিয়ে মানে ভিতরে শো করাই, ভিতরে শো করবে, ভিতরে তো শো করবে মাস, দিলাম নদী শো করে, পাখি শো করে, হ্যাঁ শো করে, ফল শো করে, তিনটাই শো করে। কিন্তু আমি যদি এই তিনটাকে একটু ভিতরে রেখে বাইরে নিয়ে যাই, আমি যদি মানে কনসোল লক করি কোনো ব্লকের ভিতরে,
রাখা কোনো জিনিসকে যদি বাইরে গিয়ে লক করতে লাগি, ইট সেভ দেই ফল। ফল কোথ কার মধ্যে আছে? লেট, লেটটা লেটটা বাইরে গিয়ে শো করবে না, কারণ লেটটা আছে কার মধ্যে? ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এই জন্যই লেটটা কি? লেটটা লোকাল স্কোপ। আচ্ছা, লোকালে আসার জন্য, সে ভিতরে আসার জন্য বাইরে গিয়ে শো করছে না, সো এটা হচ্ছে লোকাল স্কোপ ফলো করতেছে। পাখি কনস্ট, এটা দিয়ে দেই, এটা তো সেম কাহিনি। এটা বলছে কি? শো করছে, মানে এটা পাখিটা ডিফাইন করাই নাই, মানে চিনতেই পারছে না এটা। আবার যদি নদী যদি আমরা এখানে দেই, নদীটা শো করবে, নদীটা মানে ব্লক স্কোপ ফলো করবে, মানে ব্লক স্কোপ বলতে কি, এটা হচ্ছে লোকাল স্কোপ আর কি, লোকাল স্কোপ আছে কিন্তু এটা বাইরে গিয়ে সুন্দর মতো শো করতেছে। কিন্তু এই ফ্লেট এবং কনস্ট এই দুইটা শো করতেছে না কি কারণে, বা তিনটা কাজ করছে না কি কী জন্য বুঝতেই পারতেছে না। মানে এটা হচ্ছে কীরকম বলা চলে, যে একটা এমন ধরনের ঘর হয় না, সে ঘরের ঘরটা মানে গ্লাস দিয়ে করা, ঘরটা গ্লাস দিয়ে টোটালটা করা, বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে ভিতরে, কিন্তু ভিতরে ভিতরের জন্য এই লেট আর কনস্টকে বলে দিচ্ছে যে না, তুমি বাইরের জিনিস দেখতে পারবো না। হ্যাঁ, এরকম আর কি। ভিতরে যখন লেট এবং কনস্ট থাকবে, এই দুটা তাহলে সেম, কনস্ট এবং লেট দুটা সেম, এটা বাইরে থাকলে সব জায়গায় শো করবে, কিন্তু যদি ব্লকের মধ্যে থাকে তাহলে বাইরে শো করবে না, বাইরে দেখা যাবে না। কিন্তু এই ভার, যেটা ভার কিওয়ার্ডওয়ালা ভেরিয়েবল যেটা, সেটা সব জায়গায় সমান। কিন্তু এটা এটার ক্ষেত্রেও ঝামেলা আছে, এটা হচ্ছে আবার ফাংশন যদি হতো, এটা এটা নর্মাল ব্লক স্কোপ ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যদি ফাংশন হতো তাহলে আবার কিন্তু বাইরে শো করবে না। ফাংশনের মতো যদি থাকে তাহলে বাইরে শো করবে না ভার কিওয়ার্ড আলা ভেরিয়েবলটা, সিম্পল হিসাব। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে লেট এবং কনস্ট্যান্ট সেম, কনস্ট যেটা কিওয়ার্ড দুটা সেম, কিন্তু ভার যেটা সেটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, দুটা সেম কিন্তু হালকা একটু ডিফারেন্ট আছে। যেমন আমি যদি সাপোজ এই ভিতরেই ধরলাম, ভিতরে আমি লক করব, কনসোল লক করব, শো করতেছে যমুনা, পাখিও শো করতেছে, আবার কি ফলও শো করতেছে। এখন আমি চাচ্ছি ফল একবার আসে, আমি ফলটাকে আবার রাখতে চাচ্ছি, মানে ফল মানে বাদুর, ফল মানে আপেল, ফল মানে বাদুর, এখন আর শো করবে না। কারণ হচ্ছে কি, বলছে যে এটা এই ফল যখন, এই নিচের ফল যখন মানে বাদুর, তখন মানে এই ফলটাকে আর দ্বিতীয়বার সেকেন্ডে আগে বা পরে কোথাও ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে, কনস্ট একবার যদি ডিক্লেয়ার হয়ে যায়, কনস্ট্যান্ট, এটা কনস্ট বলতে কনস্ট্যান্ট আর কি, সেটা একদম মানে মানে সেটার মান আর কোনো সময় পরিবর্তন করা যায় না। ঠিক আছে, একবার হলে ওটা আজীবন থাকবে, মানে সব জায়গাতেই থাকবে আর কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে লেট কনস্ট এবং লেট কনস্ট এবং ভার মানে কাকে বলে, কোথায় কোথায় ইউজ করতে হয়, কোনটা গ্লোবাল স্কোপ, কোনটা লোকাল স্কোপ। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম। তো ঠিক আছে, তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।